সপ্তম শ্রেণীর বিজ্ঞান ক্লাসে আমার ইউটিউব চ্যানেলে আমার ছাত্রছাত্রী প্রিয় ছাত্রছাত্রীদের স্বাগত জানাচ্ছি। আজকে আমরা তৃতীয় অধ্যায় অর্থাৎ তন্তু থেকে কাপড়, তার প্রথম ভাগ তো আমরা শেষ করেছিলাম, এখন আজকে থেকে আজকে শুরু করব দ্বিতীয় ভাগ। দেখো দ্বিতীয় ভাগে আমি শুরু করছি কাজ 3.4 দিয়ে। দর্জির দোকানে ফেলে দেওয়া কাপড়ের স্তূপ থেকে বিভিন্ন প্রকার সিল্কের কাপড় সংগ্রহ করো, ঠিক আছে? এগুলোই আমরা করতে হবে। কাপড়ের দর্জি দোকান তো চিনো, যেখানে কাপড় বোনা হয়, তাদের খাতায় আটা দিয়ে আটকে রাখো। তোমার মা হেল্প নিতে হবে, দেখো কার কার, মা, দিদি, মাসি, পিসি বা শিক্ষক শিক্ষিকাদের সাহায্য নিয়ে তাদের কোনটি কী ধরনের সিল লিখে রাখো, ঠিক আছে? কৃত্রিম সিল্ক বা প্রাকৃতিক সিল্কের তন্তু দিয়ে তৈরি কাপড়ের টুকরোর মধ্যে পার্থক্য খুঁজতে চেষ্টা করো। একটা হলো কৃত্রিম সিল্ক, যেটা কী হয় কোম্পানিতে তৈরি হয়, আর প্রাকৃতিক সিল্ক হলো আমাদের যেটা প্রকৃতিতে পাওয়া যায়, যেমন ধরো বিভিন্ন রেশম ও মতের লার্ভা বা শৌখিন এর ছবি সংগ্রহ করার চেষ্টা করো, ঠিক আছে? আমরা তারপরে যাচ্ছি কাজ 3.5 কী দিয়েছে। দেখো একটি কৃত্রিম সিল্ক ও একটি প্রাকৃতিক সিল্ক সুতা সংগ্রহ করো। সাবধানে সিল্কগুলো পৃথকভাবে আগুনে পোড়াও, তুমি দেখবে দুই প্রকার তন্তুর মধ্যে গন্ধের কোনো পার্থক্য খুঁজে পাওবে না। তাহলে আমরা কী যেতে হবে, প্রথম পয়েন্ট দেখবো না গন্ধের মধ্যে পার্থক্য আছে কি না। তারপরে যেটা আছে, দেখো এইবার একটি উলের মধ্যে তন্তুর মধ্যে আগুনে পোড়াও। দুইটা কাপড় পোড়ালাম, কৃত্রিম ও প্রাকৃতিক সিল্কে পোড়ানোর গন্ধের মধ্যে কোনো পার্থক্য খুঁজে পাবো না, তুমি বলতে পারো, দেখতে হবে এগুলি, ঠিক আছে? তারপরে যে কাজ 3.6, এখানে কি করতে হবে, দেখো একটি বড় ফটোকপি তৈরি করো। এর থেকে সিল্ক মতের বিভিন্ন দশাগুলো কেটে পৃথক পৃথক কার্ডবোর্ডে লাগাও। তাহলে একটা ফটোকপি তৈরি করতে হবে আগে, তারপরে ছবিগুলোকে কেটে লাগাতে হবে। এই কার্ডবোর্ডগুলোকে এলোমেলো করে দাও, তারপরে এলোমেলো করে দাও এবং সঠিকভাবে সাজানোর চেষ্টা করো, ঠিক আছে? এটা বুঝতে গেলে খেলার মতো হয়ে যাবে। হ্যাঁ, প্রথমে এলোমেলো করবে, তারপরে আমরা বিভিন্ন স্টেজগুলো নিয়ে আলোচনা সাজাবো। আবার তুমি তোমার মন দিয়ে নিজের মতো রেশম বাঁধা চক্র বর্ণনা করতে পারো, আমরা এটা কাজ করতে পারি, খাতায় লিখতে রাখতে পারি, ঠিক আছে? ভারতবর্ষের মহিলারা সিল্ক উৎপাদনে শিল্পের সঙ্গে যুক্ত বিভিন্ন কারখানায় গুরুত্বপূর্ণ ছিল। মহিলাদের কথা এখানে বলা হয়েছে, মহিলারা অনেক কাজ করছে। রেশম মধুর প্রতিপালন, কোকুন থেকে সুতা নিষ্কাশন, সুতা কাটার থেকে শুরু করে সিল্কের কাপড় বানানো, সকলেই মহিলার সঙ্গে মহিলারা যুক্ত। তাদের এই যোগদান ভারতবর্ষের অর্থনীতিকে মজবুত করেছে। চীন সিল্ক উৎপাদনে অগ্রণী হলেও ভারতও সিল্ক উৎপাদনে অগ্রণী কয়েকটি দেশের মধ্যে স্থান করে নিয়েছে। দেখো এবার কোকুন থেকে রেশম বা সিল্ক, সিল্ক পাওয়ার জন্য রেশম মতের প্রতিপালন করা হয়। এদের কোকুন থেকেই রেশম তন্তু পাওয়া যায়। দেখো রেশম মতের প্রতিপালন কীভাবে আমরা করবো, রেশম মত স্ত্রী রেশম মত একসঙ্গে কয়েক শত ডিম পারে। 3.1টা দেখবো আমরা, ধরো একটু জায়গা পরে নেই। ডিমগুলো কাগজের মতো বা কাপড়ের প্যাকেটে ভালোভাবে সাবধানে বেঁধে রেশম চাষিদের কাছে বিক্রি করা হয়। রেশম চাষিরা স্বাস্থ্যসম্মত পরিবেশে উপযুক্ত আর্দ্রতা ও উষ্ণতায়, উষ্ণতা তো বুঝো, আর্দ্রতা বুঝো, ভিজে ভাব যেটা, জলের জলের পার্সেন্টেজ, এ ডিমগুলো উপযুক্ত উষ্ণতায়। তারপরে এই যে আমরা উল্টাই, তাহলে আমরা এখানে দেখেছিলাম কি চিত্র 3.1, 3.1টা আমরা একটু দেখে নেবো। এই ধরো 3.10, এখানে কী দেখিয়েছে, দেখো তুঁত গাছ, এটা খুব ইম্পর্টেন্ট রেশম চাষের জন্য। ওই হলো গিয়ে ডিম সহ স্ত্রী মত, এই ছবিটা তো এই ছবি একটা প্র্যাকটিস করতে হবে। এইটা হলো গলো লার্ভা, এই যে লার্ভা দেখিয়েছে, ঠিক আছে? কইলো তুঁত পাতা, এই যে তুঁত পাতা, এই তুঁত পাতার মধ্যে লার্ভাগুলোকে প্রতিপালন করতে হবে, তারপরে কোকুন তৈরি হবে। দেখো আমরা কীভাবে করবো, রেখে এদের ফুটানো হয়, ডিম ফুটে লার্ভা বা শূককীট বের হয়। হ্যাঁ, ডিম ফুটে কী তৈরি হবে, শূককীট বা বের হয়। যখন তুঁত গাছে ত্রিপুর নতুন পাতা গজায় তখন ডিম ফুটানো হয়। বুদ্ধি করে বুঝতে হবে, যখন কচি পাতা দেবে কচি পাতাগুলো
কে খাবে? লার্ভা খাবে। দেখো লার্ভাগুলো দিন রাত কচি তুত পাতা খেয়ে দ্রুত আয়তনে বাড়ে। এই যে দ্রুত আয়তনে বেড়ে গেছে, বুঝেছ? কচি তুত পাতা ছড়ানো বাঁশের ডালায় লার্ভাগুলোকে প্রতিপালন করা হয়। কচি তুত পাতা ছড়ানো বাঁশের ডালায়, বাঁশের ডালার মধ্যে এগুলো পাতাটা ছড়াই দিতে লাগবো। 25 থেকে 30 দিনে লার্ভাগুলো পাতা খেয়া বন্ধ করে করে, ঠিক আছে? 25 দিনে লার্ভা আর খাবে না। বাঁশের ডালার প্রান্তের মাথা ঘুরিয়ে মুখ বের হয়ে সিল্ক দিয়ে, দেখো মুখ থেকে বের হওয়া সিল্ক দিয়ে কোকুন বা গুটি তৈরি হয়। গেলে কী হয়? তারপরে কী হবে দেখো, এই বাঁশের ডালায় গাছের শুকনো ডালপালাও দেওয়া যেতে পারে। তাহলে আমরা ডাল শুকনো দিতে পারি। তারপরে লার্ভাগুলো কী হবে দেখো, লার্ভাগুলো ডালপালাতে গুটি তৈরি করে এবং গুটির ভিতরেই শূককীট মুখকীটে পরিণত হয়। তাহলে শূককীটটা কিসে পরিণত হবে? মুখকীটে পরিণত হবে। তারপরে দেখো রেশম গুটি থেকে রেশম সুতা সংগ্রহ করা হয়, ঠিক আছে? সংগ্রহ করা হয়, কোকনগুলো রোদে শুকিয়ে গরম জলে সিদ্ধ করে মুখকীট বা পিঁপড়েগুলোকে মারা হয়। তাহলে কী হবে, কোকনগুলোকে আমাদের কী করতে হবে? রোদে শুকাতে হবে। আর তাড়াতাড়ি করতে হলে কী হবে, গরম জলে সিদ্ধ করতে হবে, মুখকীট বা পিঁপড়েগুলো মরে যায়। পরে সেদ্ধ করা কোকন থেকে বিশেষ পদ্ধতিতে ব্রাশের সাহায্যে সুতার প্রান্তটিকে তুলে আনা হয়। পরে ওই প্রান্তগুলোকে একত্রিত করে রিলিং রিলিং যন্ত্রের সাহায্যে রেশম সুতা তৈরি করা হয়। এই রেশম সুতা থেকে তাঁত শিল্পীরা সিল্কের কাপড় বুনেন, ঠিক আছে? এখানে শুভা কী জানতে চাইছে দেখো, একটু শুভা জানতে চায়, যদি তুলার তন্তু সিল্ক তন্তু একসঙ্গে মিশে কাপড় বুনে তবে কী হবে, কী হবে? কাপের গুণ কাপড়ের গুণগত মানটা একটু কমে যাবে, ঠিক আছে না? দেখো কীভাবে রেশম আবিষ্কার হয়েছিল, রেশমের আবিষ্কার কখন হয়েছিল সম্ভবত অজানা। একজন চীনা কিংবদন্তির মতে সম্রাট পত্নী সিংলাংচি সিং সি লাংচি সিং সি লাংচি এর কাছে সম্রাট ওয়াং টি জানতে চেয়েছিলেন তার বাগানে তুত ফুল গাছের পাতাগুলো কেন ক্ষতি হচ্ছিল, ঠিক আছে? একটা প্রশ্ন করেছিল কেন ক্ষতি হচ্ছিল। সম্রাট পত্নী খুঁজে বের করেছিল যে তন্তু ফুল গাছের পাতাগুলো এক ধরনের পতঙ্গ খেয়ে ফেলছে, ঠিক আছে? সে আরও লক্ষ্য করেছিল যে ঘূর্ণাকৃতি কিছু চকচকে গুটি পাতা পেঁচিয়ে আছে, যথাক্রমে গুটি তার চায়ের কাপে পড়ে যায়, ঠিক আছে? চায়ের কাপে পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে কী হয়, একটি জট থেকে সুতা বের হতে থাকে। রেশম শিল্প চীনে আরম্ভ হয়েছিল, এটা শিওরই আমরা তাহলে বুঝলাম গল্পটার থেকে। এবং কয়েক শত বছর বছর এটি গোপনীয় রাখা হয়েছিল। বা কী ধরনের চিন্তা করো, কয়েক শত বছর কী হয়েছিলো, একে গোপন রাখা হয়েছিলো। পরবর্তীকালে ব্যবসায়ীরা এবং পর্যটকরা অন্যান্য দেশগুলোতেও শিল্প চালু করেছিলেন, যেই পথে যাতায়াত করতো এটি আজও রেশম পথ বা সিল্ক রোড বলা হয়। তাহলে আমরা বিশেষ শব্দ আমরা কী কী পেয়েছি দেখো, কোকনটা আমরা নতুন জানলাম, অধলুম তুত গাছ, রেশম চাষ, লার্ভা, শূককীট, রেশম মত, রিলিং, মুখকীট, এগুলি আমরা সব জানলাম, বিশেষ শব্দ পেলাম। আর আমরা যা যা জানলাম এই পুরো পাঠে, তৃতীয় অধ্যায়ে তন্তু থেকে কাপড়, ঠিক আছে? আমরা কী কী জানলাম দেখো, রেশম মতের লার্ভা থেকে রেশম পাওয়া যায়, ভেড়া ছাগল ও চমড়ি গায়ের দেহ থেকে উল পাওয়া যায়, উট লুম লামা আর এলপোকার দেহ থেকেও উল পাওয়া যায়। উলের জন্য ভেড়া বা মেষ প্রতিপালন করা হয়। রেশম মতের লার্ভা বা শূককীটকে শুয়োপোকা বলে। রেশম মতের শূককীট বা গুটি কোকন তৈরি করে। রেশম তন্তু প্রোটিন দিয়ে তৈরি। রেশম তন্তুকে কোকন বা গুটি থেকে সংগ্রহ করে রিলিং পদ্ধতিতে রেশম সুতা তৈরি করা হয়। তাঁত শিল্পীরা রেশম সুতা দিয়ে কী বোনেন, সিল্ক বোনেন, ঠিক আছে? তারপরে আমাদের যেটা দরকার, ভেড়ার কোন অংশ থেকে উল পাওয়া যায়,
এই প্রশ্নগুলির উত্তর কিন্তু আমাকে জানতে হবে। ভেড়ার কোন অংশ থেকে লোমগুলি পাওয়া যায়? তোমাদের বলে দিচ্ছি উত্তরটা, ভেড়ার দেহের অধোলোম থেকে উল পাওয়া যায়। ঠিক আছে, তারপরে আছে আরেকটা প্রশ্ন, দেখো, ভেড়ার দেহের সাদা লোম কি কাজে লাগে? ভেড়ার দেহে যে সাদা লোম আছে সেগুলো থেকে কী তৈরি হয়? উল তৈরি হয়। উল থেকে আমরা কী কী তৈরি করতে পারি? যেমন সোয়েটার, শাল, মাফলার, টুপি ইত্যাদি, মোজা। ঠিক আছে, সঠিক উত্তর খুঁজে পেলাম, আমি দাগ দিয়ে রেখেছি। রেশম মতের লার্ভা হলো শুয়োপোকা। ঠিক আছে, নেক্সট পেজে আমরা যাচ্ছি। তারপরে কী আছে দেখো, নিচের কোন প্রাণীটি উল দেয় না? এখানে আমরা লোমশ কুকুর থেকে আমরা কিন্তু লোম নেই না। ঠিক আছে, শব্দগুলোর অর্থ লিখো। যেমন প্রতিপালন, প্রতিপালনটা কী হবে? প্রতিপালনটা কী? প্রতিপালন তুমি নিশ্চয়ই আগেই বলেছ, যে পদ্ধতিতে বিজ্ঞানসম্মত উপায়ে উন্নত জাতের জীব সৃষ্টি করা হয়। ঠিক আছে, উন্নত জাতের জীব সৃষ্টি করা হয়, সৃষ্টি করে এবং তাদের পালনের মাধ্যমে অর্থনৈতিকভাবে লাভবান হওয়া যায়, অর্থনৈতিকভাবে লাভবান হতে হবে, তবেই তাকে আমরা প্রতিপালন বলতে পারি। ঠিক আছে, বোঝা গেল। রেশম মতের যেমন উদাহরণ আমরা কী দিতে পারি? রেশম মতের প্রতিপালন, রেশম মতকে প্রতিপালন করে আমরা সিল্ক উৎপাদন করতে পারি। ঠিক আছে, তারপরে আছে কি, রেশম চাষ। রেশম চাষটা কি? তুত বা অর্জুন, শাল, এগুলিকে রেডি গাছের মধ্যে বিজ্ঞানসম্মতভাবে রেশম মতের কী করতে পারবো? প্রতিপালন ও রেশম গুটি থেকে রেশম সুতা বের করে ব্যবসা যদি আমরা করতে পারি, সেই ব্যবসা নিয়োজিত পদ্ধতি করার পদ্ধতিকে আমরা কী বলতে পারি? রেশম চাষ বা সেরিকালচার বলতে পারি, ইংরেজিতে সেরিকালচার বলা হয়। তাহলে দেখো এখানে আছে নেক্সট 5 নম্বর 5 নম্বর, রেশম মতের জীবনচক্রের দুটি সরাসরি রেশম উৎপাদনের সঙ্গে যুক্ত একটি রেখাচিত্র অঙ্কন আঁকো, ওই ছবিটা তোমরা আঁকবে। ঠিক আছে, তারপরে আছে দেখো, এখানে আছে কি কি দেখো, নিচের শব্দগুলোর মধ্যে কোনগুলো রেশম উৎপাদনের সঙ্গে যুক্ত? রেশম চাষ 1 নম্বর, রেশমের সঙ্গে তো রেশম চাষ থাকবেই। ফুল চাষ হবে না, তুত চাষ হবে। নেক্সট হবে তুত চাষ। ঠিক আছে, আরটা কি আছে, ফুল চাষ তো হবে না, মৌমাছি প্রতিপালন, বৃক্ষের প্রতিপালন, এগুলি হবে না। তারপরে আছে দেখো নেক্সট 7 নম্বর, স্তম্ভ মিলাও। আমি ছবি দাগ দিয়ে দিয়েছি, তুত পাতার সঙ্গে হবে রেশম মতের খাদ্য, চমড়িকাই উদ উৎপাদন প্রাণী, কোকন থেকে রেশম তন্তু দেয়, আর তসর কি হয়, এক প্রকার সিল্ক, তসর সিল্ক, খুব নাম করা একটা সিল্ক, তসর সিল্ক। ঠিক আছে, তারপরে আছে দেখো, তোমার জানা 2 প্রকার সিল্কের নাম লিখো, কী কী হতে পারে? 1 নম্বর হবে তসর সিল্ক, এই যে একটু আগে পেলে এটা লিখে নিতে পারো, তসর সিল্ক, মুগা সিল্ক, দুইটা হবে। এবারে আছে রেশমের 2টো ব্যবহার লিখো, রেশমের ব্যবহার কী কী হয়? যেমন নাম্বার 1 আমরা বলতে পারি, রেশম তন্তু থেকে জমকালো, উজ্জ্বল, অভিজাত পোশাক তৈরি করা হয়, বিভিন্ন সাইকেল তৈরি করা হয়, টাইপ মেশিনের ফিতে প্রস্তুতি, টাইপ মেশিন তখন আমরা শেষ হয়ে গেছে, টাইপ মেশিনের ফিতে, প্যারাসুট ইত্যাদি তৈরি করতেও আমরা কিন্তু রেশম তন্তু ব্যবহার করা হয়। তারপর দেখো এই প্রশ্নগুলো তোমরা কাজগুলি দেখবে নিজেরা পড়ে। ঠিক আছে, তো আমরা আলোচনা আজকে শেষ হলো, আমাদের 3য় অধ্যায় শেষ হয়ে গেল, তন্তু থেকে কাপড়। আমি তোমাদের প্রশ্নগুলোর উত্তরও বলে দিয়েছি, তোমরা শুনে শুনে খাতায় লিখে নিতে পারো, লিখে বারবার প্র্যাকটিস করবে এবং ভিডিওটাকে বারবার শুনবে। শেষে তোমাদের প্রতি অনুরোধ রইল, আমার প্রিয় ছাত্রছাত্রীর প্রতি, তোমরা আমার এই ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং অন্যান্যদের কাছেও শেয়ার করো, যাতে অন্যরাও উপকৃত হতে পারে। ধন্যবাদ।